এই গাইস, চারিদিকটা দেখো কি সুন্দর, দারুণ প্রকৃতি, ফিল করো। নতুন ভিডিও লাইক কমেন্ট এন্ড শেয়ারও করো। আর চারিদিক দেখো, নতুন ব্লগ শুরু করেছি, সবাই সাপোর্ট করো। হেই, হোয়াটস আপ গাইস, ইয়ো ইয়ো গাইস, আজকে আমরা এরকম আসলাম, তো ঘুরতে যাচ্ছি, বাড়িতে ভালো লাগছে না, ছোটো ছোটো একটা ব্লগ করবো ভাবলাম, তাই একটা ব্লগ শুরুই করে দিই যখন চ্যানেলটা খুলেছি। তো দেখো তোমরা এই একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, যদিও ঠিক আছে, তোমরা তো দেখলে এই ইয়েতে, এই মানে যেখানে ঘুরতে আসলাম সেখানে তোমাদের দেখাচ্ছি। আর তো আসলে ভালোই লাগছে, এই পা আমাদের পাড়ার থেকে একটু দূরে অন্য একটা পাড়ায় আসলাম, আর হাঁটতে হাঁটতে আমি আমার বেস্টফ্রেন্ডে গিয়ে হারিয়ে রয়েছি। তো এই এখানে আসলাম, আরও সুন্দর আরও কিছু দেখাবো, একটা সামনে একটা রেল লাইন আছে, তো তারপরে আর ওই সাইডে যাবো, সবই দেখাবো, ছোটো ছোট্ট ছোট্ট একটা ব্লগ ছাড়বো। তো দেখো যাই বলো তাই বলো গাইস, সত্যি গ্রামের পরিবেশে একটা আলাদাই অনুভূতি, অক্সিজেন, খোলা আকাশ, দূষণমুক্ত পরিবেশ, সত্যি অসাধারণ। গাইস আমরা চলে এসেছি রেল লাইনের কাছে, তো এখন যাব সেই রেল লাইনে গিয়ে আপনাদের দেখাবো। ইয়ো ইয়ো ইয়ো, তো চলো রেল লাইনে ওখানে দেখা যাক। ট্রেন যদি এখন আসতাম, ট্রেন আসলে পরে আর একটু ভালো হতো, ট্রেন দেখাতাম। তো চলো গাইস, চলে এসেছি আমরা এখানে এই রেল লাইনে এখানে। তো তো দেখো এই যে রেল লাইন অনেক দূর অব্দি, স্টেশন এখন অনেক দূরে, এই যে এপাশে এপাশে এখন মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি আমরা। পেছনে আকাশটা দেখো, ইস আমি কালো হয়ে গেলাম, যা। হ্যাঁ, পাথরের মাঝখানে ইট, আরে ইটটামি করলে যেটা হয়। সো গাইস, এখান থেকে এই এই যে বাড়িটা, এই বাড়িটাতে রেল মানে গেট, এই গেট কন্ট্রোল করে, ট্রেন আসতে পারে গেট ফেলে। গাইস যেখানে আসবো ভাবছিলাম সেখানে চলে এসেছি, রেল লাইনও ফেলে রেখে আসলাম পেছনে। তো এখন আমরা আরও একটু ভেতরে ঢুকে গেলাম, যেখানে ক্ষেত বড় বড়, এই যে দেখো সবাই পাট চাষ হচ্ছে, এগুলো সব পাট গাছ। ঠিক আছে গাইস, মাঠের মধ্যে ঢুকছি আস্তে আস্তে আমরা, তো জাস্ট ফিল করো, মানে এত সুন্দর চারিদিকে সবুজ, খোলা জায়গা, সুন্দর আকাশ, জাস্ট ফিল করো ভিডিওটা দেখে।
কাশ্মীরের গাঁদা ফুল ক্ষেত গাইস খুব সুন্দর লাগছে দেখো। সত্যি কথা বলতে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই জায়গাটা আমি প্রতিদিনই প্রায় আসি, প্রতিদিন না প্রায়শই আসি। আশা করি গাইস ভিডিওটা সবারই ভালো লাগছে, ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ভিডিওটা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদেরই দায়িত্ব। তো গাইস এই আমরা মাঠের দিয়ে আসলাম, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো মাঠের দিয়ে বেরিয়ে এখন আমরা রাস্তা দিয়ে যাবো হাঁটতে, তার একটু সামনের দিকে দেখা যাক কি আছে সামনে। তো ভালো সামনে জবা ক্ষেত রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাক, তোমরাও দেখো কি আছে সবাই। হেভি জায়গা গাইস গ্রাম, সত্যি জাস্ট ফিল করো তোমরা গ্রামটা, চারিদিকে সবুজ কি সুন্দর, যে জবা ক্ষেত। বহুত বড় গাইস, বহুত বড়, অনেক দূর অব্দি এই জবা ক্ষেত। ভাই জবা ফুল চুরি করে, বর্ষা হচ্ছে এখন গাইস তোমরা সবাই জানো, এর জন্য ভেতরে যেতে পারবো না, নাহলে অনেক বড় ক্ষেত দেখাতাম, কিন্তু ভেতরে কাদা, প্রচন্ড কাদা ভেতরে। এইভাবে ভিউ ফিল করো, গাইজ মানুষের মধ্যে কি বুদ্ধি, কি সুন্দর ভাবে মৌচাকে মৌচাক বানিয়ে দিল, মানে কৃত্রিম ভাবে বাক্সকে কাঠের বাক্স দিয়ে, সত্যি অসাধারণ দেখার মতো। ও ভাই এ তো ইঞ্জিন। সো গাইজ আজকে ভিডিও এই অবধি, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, করবেন করবেন করবেন, করতেই হবে আপনাদের কিছু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা জোরে ফোনটা পড়ে যাচ্ছিলো, ঠিক আছে, খুশি খুশি মেরে বেল আইকনটা দিয়ে দেবেন, যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে যায়, আপনারা যাতে সবার আগে দেখতে পান, ঠিক আছে গাইজ, তো লাভ ইউ অল।